কারণ আমার মেয়ের পরীক্ষা ছিল, পরীক্ষাটা শেষ হলো, টিকিট বুক করতে এসেছি, দেখা যাক। বাবুঘাটে বসে আছি, সন্ধ্যা আরতি দেখছি। আমাদের বাস ছিল 7টার সময়, আজকে সেটা কোনো কারণে বলছে 9টার সময় যাবে, যাওয়াটা খুবই বাধা পড়ছে। নটার সময় বাসটা ছাড়লো, আমাদের যাত্রা শুরু। এবার আমরা রওনা দিলাম, চলো আমাদের সঙ্গে তোমরাও চলো। আমরা খাওয়াটা পার্সেল করিয়ে নিয়েছিলাম, বাবুঘাটে চার পকোড়ার পরেই খাওয়া হচ্ছে, চলো এবার আমিও খেয়ে নিই।
ওকে নিয়ে চিন্তা করতে করতে এই বমি করবে বমি করবে বমি করবে করেনি কি আমাদের পুরীর দিকে রওনা দিতে হবে। বন্ধুরা পুরীর সম্পূর্ণ ব্লগ দেখতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।